হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। সো আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করতেছি। তো আমার রান্নাবান্না শেষ, তো তার লেগে একটু এসে দাঁড়াইছি এখানে। এখানে করে চলতেছে ছাদের সেন্টারিংয়ের কাজ। আর আমি আজকে দোকানে গেছি না, আর এদিক দিয়ে দেখো রং লইয়া সেটা দুনিয়া আর আইতাছে। দেখো গাইস, আমার মুখের অবস্থা কি অবস্থা, কত সুন্দর মুখটাকে বান্ধ বানাই দিছে। ওই দেখো আরো আছে। এই লোক কি হ্যালো, আচ্ছা আচ্ছা সি রং টং খেলা মোটামুটি শেষ। আর এদিকে দেখো রং টং দিয়ে আমার মুখের অবস্থা কিটা। আমি তো আমার নিজে চেহারা নিজে চিন্তা আছে না, মানে মুখে কোনো জায়গা বাদ নেই আর রং নাই যে। মাথার চুলের অবস্থা তো খুবই খারাপ, চুল তো পুরো মানে ব্রাইটিস কালার হয়ে গেছে। আর দেখো আমার চেহারাটা পুরো ভূতের মতো লাগতেছে। আর চুলটি কী অবস্থা, মানে পুরো আমাদের যেমন ভূতে অবস্থা। দেখো রং খেললে কি চেহারা হয়েছে, মানে চিনোনে যেতে আসে না। তখনই হয়েছে গা বিকাল, তো বিকালবেলা আমরা বইয়া দিচ্ছি একটু। এদিক দিয়ে তারা কাজ করতেছে ছাদের সেন্টারিংয়ের, আর আমি এদিক দিয়ে পুচু মারে লইয়া আর পুচু মার মা আমরা তিনজন বইয়া গল্প করতেছি। হাই কো বাবা, হাই, কেমন আছো তোমরা? কো কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? ভালো নি? ভালো নি? সো আমি যা কইতাছি তাই হলো লোকে তাই কইতাছে। দেখো কি ফাঁকটা কি গাছ বাবা। হ্যালো গাইস, দেখো ফাঁকটা বুড়ির লোক কথা কইতে কইতে দেখতে বইয়া গল্প করতে করতে সন্দেহ হয়ে গেছে। তো আমি আজকের ব্লগ এখানে শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।